আমরা এখন দাঁড়িয়ে আছি চিৎপুর অধুনা রবীন্দ্র সরণিতে, যেখানে সিদ্ধেশ্বরী কালী মন্দির, যেটা 500 বছরের থেকেও প্রাচীন মন্দির, মায়ের মন্দির। এই মন্দির ইতিহাস যদি দেখা যায় যে আজকে যেটা চিৎপুর রোড বা রবীন্দ্র সরণি, সেখানে আগে গঙ্গা ছিল, অর্থাৎ গঙ্গাটা আগের অধুনা অনেক পিছিয়ে গেছে এবং সেই গঙ্গার কাছে একটা হোগলা বনে এই প্রথম মায়ের ঘট স্থাপন হয়, পরবর্তীকালে বিগ্রহ হয় এবং সেটাকে ডাকাতেকালী বলা হয়। সেই সময় কিছুই ছিল না, বন জঙ্গলের মধ্যে খোগলার মধ্যে ছিলেন এবং দুই সাধু ছিলেন যাদের সমাধি দুটো শিব মন্দির বলে প্রতিষ্ঠা হয়েছে, সেটা তারাই মন্দিরটাকে পরিচালনা করতেন। এই মন্দিরের ইতিহাস যদি দেখা যায় বাংলা সাহিত্যের ইতিহাসে, বাংলা আধ্যাত্মিকতার ইতিহাসে, রামকৃষ্ণ এবং সারদা বলতে গিরিশচন্দ্র ঘোষ এবং আরও অনুগামীদের শ্রী মহেশচন্দ্র গুপ্ত, যার কথা আপনারা সকলেই জানেন, যে কোনো কিছু সিদ্ধি লাভ করতে গেলে বাগবাজারের গিন্নি মা সিদ্ধেশ্বরীর কাছে প্রার্থনা করবে, ডাব এবং চিনি দিয়ে প্রার্থনা করলে তার মনোবাসনা পূরণ হবে, তার আশীর্বাদ লাভ হবে। এইভাবেই চলে আসছে কৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সঙ্ঘেরও প্রচুর মহারাজ এখানে তারা আসেন, মায়ের মায়ের ভক্ত হিসেবে মায়ের সিদ্ধি লাভ করার জন্য। এবং এখনো পর্যন্ত প্রতি আমাদের একজন ভক্ত এসেছিলেন, তাদের সন্তান যদি যাচ্ছেন এবং উনি বলরাম মন্দিরে যাওয়ার ফলে বলরাম মন্দিরে মহারাজ বলেন যে মা সিদ্ধেশ্বরীর কাছে ডাব এবং চিনি পুজো দিয়ে যদি তুমি তোমার মনোবাসনা বলো তা নিশ্চয়ই মনোবাসনা পূরণ হবে। এই আশায় মুখে বেঁধে হাজার হাজার লক্ষ লক্ষ সব রকম মানুষ এখানে আসে। এটা হলো জনমানবের কালী মূর্তি, এটা এখানে সবার অবাধ এবং সকলেই মাকে মা হিসেবে, তাদের সন্তান হিসেবে তাদের তারা আসে মায়ের কাছে আশীর্বাদ ভিক্ষা করতে, মায়ের করুণা পেতে। এবং আশা করি ভবিষ্যতেও সারা ভারতবর্ষ কেন বিশ্ব জুড়ে মানুষ এই মন্দিরের প্রচার হোক এবং মন্দিরের শুভ কামনা করি। এবং আমরা সেবায়ত হিসেবে, বর্তমান সেবায়ত আমার নাম প্রবীর কুমার মুখোপাধ্যায়, আমি হিসেবে প্রার্থনা করি প্রত্যেকের সুমঙ্গল হোক, মায়ের আশীর্বাদ ধন্য লাভ।